হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে আপনাদেরকে আরিচার পার্ট টু ঘুরে দেখাবো, আর পার্ট ওয়ান আমি দিয়ে দিছি, আজকে পার্ট টু করে আমি আপনাদের জন্য আরিচার ঘোরার জায়গাটা নিয়ে আসলাম। তো আমি এখানে আপার বাসার চাঁদের উপর থেকে ভিডিওটি করতেছি, ওদের বাসার কাছেই একদম নদী, বাসা থেকে দেখা যায়, আর এলাকাটা একদম পাহাড়ি এলাকা, আর ওদের চাঁদ বাগানটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন ওনারা। অনেক ভালো লাগে দেখলে, চাঁদ বাগানও ভালো লাগে। এই যে ওনারা একটা কমলা গাছ লাগিয়েছেন, ছোট ছোট কমলাও ধরে গেছে অলরেডি, অনেক সুন্দর সুন্দর কমলা ধরেছে। আর ওদের এলাকাটা একদম পাহাড়ি এলাকার মতো, দেখলে মনে হয় যে পাহাড়, এই যে পাশ দিয়ে, কিন্তু এগুলো গাছগাছালিতে ভরা, কোনো এটা পাহাড় নয়, গাছের মধ্যখানে মধ্যখানে ছোটো ছোটো ঘর আছে, দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর, যা মানে এক কথায় অসাধারণ, অনেক সুন্দর জায়গা। একদম পাহাড়ের মতো লাগে, কিন্তু এগুলো পাহাড় না। তো আমরা এখন ফেরিতে উঠে গেছি, ফেরিতে করে ঘুরতে যাচ্ছি, এপার আমরা যে পারে তাকি, এই পার থেকে অন্য পারে যাচ্ছি। আসলে পারের নামগুলো আমি ভুলে গেছি, কি যেন নাম আসছিল মনে পড়তেছে না, যাই হোক। তো ফেরি কীভাবে চালায় এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে ফেরি কীভাবে চালায় এটা ফেরির সবাইকে ঢুকতে দেয় না, তো আমার আপুর হাজব্যান্ড পরিচিত ছিলেন, এই জন্য আমাদেরকে ঢুকতে দিছে। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, আপনারাও দেখতে পারবেন যে ফেরি কীভাবে চালায়। আমার কাছে দেখে তো মনে হয়েছে যে ফেরি চালানো একদম সহজ। তো চলেন আমি আপনাদেরকে ফেরির ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে ভালো করে দেখাইতেছি যে ফেরি কীভাবে চালানো যায়। এই যে আমি ফেরির ভিতরে চলে, যে জায়গায় চালাই ওইটার ভিতরে চলে আসছি, দেখেন উনি শুধু এইটাই ধরেই রাখে, আর কিছুই করে না, ওনার আর কোনো কাজই নেই আমার মনে হয়, শুধু এটা একটু নাড়াচাড়া করে, যাই হোক ওনারাই জানে ওনারা কীভাবে চালায়, আর আমি শুধু জাস্ট কীভাবে চালাই এটা একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম। নদীর বিশালতা সম্পর্কে সবাই জানে, আর কী বলবো, নদীতে এর মধ্যে গেলে মনে হয় যে আর নদীতে থেকে যাই, নদী থেকে আর আসতে মন চায় না, দেখতে এতটা সুন্দর লাগে, আর বাতাসে একদম মন ভরে যায়। আসলে ফেরিতে করে ওরা গাড়ি পারাপার করে, এপার থেকে ওপার গাড়ি নিয়ে যায়, ফেরির মধ্যে করে বড় বড় ট্রাক বাস এগুলো নিয়ে যায়।
যে একটা ফেরির মধ্যে বাস ট্রাক আছে, আর আমার ফেরির মধ্যে বাস ট্রাক ওটার সুন্দর একটা ভিডিও আসলো, কীভাবে যে কী করে ডিলিট হয়ে গেল বুঝতে পারতেছি না। ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারতেন যে ফেরির মধ্যে কীভাবে গাড়ি উঠায় নামায়, আর ওই ভিডিওটা ছিল সবচেয়ে সুন্দর ভিডিও, আর ওই ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেছে, এই জন্য একটু মন খারাপ লাগতেছে। তো কী করবো, নেওয়ার ইচ্ছা করে তো ডিলিট করে নাই, হয়ে গেছে। যে দেখেন ফেরির মধ্যে ওরা গাছও লাগিয়েছে, ফুল গাছ। আমরা এখন ফেরি থেকে নেমে পড়েছি, নেমে অন্য আরেকটা জায়গায় রিক্সা করে যাচ্ছি, আর রিক্সা করে যাচ্ছি এই জন্য ভিডিওটা কাঁপা কাঁপা উঠেছে, তো কিছু মনে করবেন না আপনারা। এই জায়গার মধ্যে অনেক অনেক মানুষ ঘুরতে আসে, এটা একটা ব্রিজের উপর, দেখতে বেশ ভালো লাগে, নদী না হলেও নদীর মতো মনে হয়, অনেক সুন্দর। সবাই বিকালবেলা আসে হাঁটাহাঁটি করে, গল্প করে। তো আমরা এখানে গিয়ে চটপটি ফুচকা খেলাম, খেয়ে একটু বসে আড্ডা টাড্ডা দিয়ে চলে আসছি আবার। এখানে কয়েকটা ফুচকার দোকান আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে একদম নদীর মতো মনে হয়, এখানে পানি জমে গেছে আর অনেক বাতাস বইতেছে, দেখতে খুবই ভালো লাগে। আমি আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি আমার এই ভিডিওটি লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।